সহজলে সেন, তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন বা ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের ইংলিশ সাবজেক্টের তোমাদের সিলেবাস এবং এই নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে, এবং ভিডিওটিতে একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত পিডিএফগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করে রাখবে, সেখানে কিন্তু তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। তো দেখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে লেসন 1 থেকে লেসন 3 পর্যন্ত কিন্তু রয়েছে, ঠিক আছে। কোনো কোনো স্কুলে কিন্তু লেসন 4-5 পর্যন্তও থাকতে পারে, যেটা তোমরা স্কুল থেকে অবশ্যই জেনে নেবে। এছাড়া তোমাদের টেক্সট বুক থেকে গ্রামার, ভোকাবুলারি, ঠিক আছে, রাইটিং স্কিল এগুলো কিন্তু দেওয়া থাকে। ওকে, তো চলো আমরা এখন একটি নমুনা প্রশ্নপত্র দেখে নিই কী ধরনের প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে দেওয়া হবে। তো দেখো প্রথমে কী দেওয়া আছে এখানে প্রশ্নপত্রের, প্রথমে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন, এক নম্বর দেখে বলা হচ্ছে, অর্থাৎ প্রথমে দেওয়া আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ তোমাদের এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটিকে পড়তে হবে, তার নিচে যে প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তর লিখতে হবে, এবং এই প্যাসেজটি তোমাদের যে লেসন 1 রয়েছে, ঠিক আছে, সেই লেসন 1 থেকে নেওয়া হয়েছে। তো দেখো এখানে প্যাসেজটিতে কী বলা হচ্ছে, দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড টু সি আ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু আ ফিয়ার্স স্ট্যালিয়ন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, ঠিক আছে। অর্থাৎ দ্য এনিমি সোলজার্স, এনিমি সোলজার্স মানে হচ্ছে শত্রুপক্ষের যে সৈনিক, ঠিক আছে, সৈন্য তারা, ঠিক আছে, ওয়াইল্ড অ্যাস্টোনিস্ট মানে অবাক হয়ে গিয়েছিলেন, টু সি মানে হচ্ছে দেখে, ওয়াইল্ড লুকিং ম্যান, ওয়াইল্ড মানে হচ্ছে কি একটা বন্য চেহারার মানুষকে দেখে, টাইড টু আ ফিয়ার্স স্ট্যালিয়ন, স্ট্যালিয়ন মানে হচ্ছে কি পুরুষ ঘোড়া, ঠিক আছে, ফিয়ার্স মানে হিংস্র একটা পুরুষ ঘোড়ার সঙ্গে বাঁধা ছিল, ঠিক আছে, এই যে বন্য মানুষের মধ্যে দেখতে এই লোকটা, ঠিক আছে, ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, এবং সে কী করছিল গাছপালার যে ডাল, ঠিক আছে, সেগুলো উত্তেজিতভাবে সেগুলো দোলাচ্ছিল, ঠিক আছে, অ্যান্ড কী করছিল হেল্প হেল্প, এবং সাহায্য করো সাহায্য করো, এটা বলে চিৎকার করছিল, কে ভোলানাথ ওয়াজ শাউটিং, ঠিক আছে, ভোলানাথ চিৎকার করছিল, ভোলানাথকে সেই ঘোড়ার সঙ্গে কিন্তু বেঁধে দিয়েছিল কে তার বউ, ঠিক আছে। দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম, অর্থাৎ এনিমি সোলজার্স বলতে কি শত্রুপক্ষের যে সৈন্য তারা কিন্তু এই ভোলানাথের এই আওয়াজটা শুনতে পায়নি, যে আমাকে সাহায্য করো বলে যে চিৎকার করছিল এটা কিন্তু তারা শুনতে পেল না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার, এবং তারা খুব ভীষণভাবে ভয় পেয়ে গেল, কারা, এই শত্রুপক্ষের যে সৈন্য তারা, ঠিক আছে, ভোলানাথকে দেখে আর কি, ঘোড়া চড়ে আসছিল তাকে দেখে। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস, অর্থাৎ দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার, ওয়ারিয়ার মানে কি যোদ্ধা, গ্রেট মানে হচ্ছে মহান, অর্থাৎ এটা নিশ্চয়ই কোনো একটা মহান যোদ্ধা হবে, ঠিক আছে। কাম সিঙ্গেল হ্যান্ডেডলি, সিঙ্গেল হ্যান্ডেডলি মানে হচ্ছে কি একাই চলে আসছে আর কি, ঠিক আছে, একাই আর কেউ নেই তার সাথে আর কি, টু ডিফিট আস, ডিফিট মানে হচ্ছে পরাজিত করা, আমাদেরকে পরাজিত করার জন্য, অর্থাৎ শত্রুপক্ষের সৈন্যরা ভাবছেন যে ওই লোকটা একাই আমাদেরকে পরাস্ত করার জন্য তেড়ে আসছে আর কি, ঠিক আছে। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার, এবং সৈন্যরা কী হলো ভীষণ ভয় পেয়ে গেল, অ্যান্ড ইনস্ট্যান্টলি, এবং সঙ্গে সঙ্গে রেন অ্যাবে পালিয়ে গেল, ঠিক আছে, উইদাউট পুটিং আপ আ ফাইট, কোনোরকম যুদ্ধ না করে কিন্তু তারা শত্রুপক্ষের সৈন্যরা পালিয়ে গেল। তো এইটুকু প্যাসেজ তোমাদের দেওয়া আছে, প্যাসেজটিকে পড়ে তার উত্তরগুলো তোমাদের লিখতে হবে, প্রশ্নের উত্তরগুলো। তো এই প্যাসেজটির বাংলা অনুবাদ তো এখানে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটিকে পজ করে পড়ে নেবে, ঠিক আছে। প্রশ্নগুলো দেখে নাও কী ধরনের প্রশ্ন দেওয়া আছে। নাম্বার এতে দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স, ঠিক আছে, প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে, অর্থাৎ পূর্ণ বাক্যে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার একে কী দেওয়া আছে, হোয়াট ডিড দ্য এনিমি সোলজার্স ডু ইন ফিয়ার, ফিয়ার মানে কি ভয়, অর্থাৎ ভয় পেয়ে শত্রুপক্ষের সৈন্যরা কী করেছিল, তারা দ্য এনিমি সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি রেন অ্যাওয়ে উইদাউট পুটিং আপ আ ফাইট, অর্থাৎ শত্রুপক্ষের সৈন্যরা কী করেছিল খুব ভয় পেয়ে গিয়েছিল, ঠিক আছে, এবং তারা যুদ্ধ না করেই সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। দু নম্বর হচ্ছে ওয়াই ওয়ার দ্য এনিমি সোলজার্স অ্যাস্টোনিস্ড, অর্থাৎ শত্রুপক্ষের সৈন্যরা কেন অবাক হয়ে গিয়েছিল, অ্যাস্টোনিস্ট মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া। উত্তর লিখবো দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টোনিস্ট, অর্থাৎ শত্রুপক্ষের সৈন্যরা অবাক হয়ে গিয়েছিল টু সি আ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু আ ফিয়ার্স স্ট্যালিয়ন, অর্থাৎ একটা বন্য মানুষ, ঠিক আছে, ওয়াইল্ড লুকিং ম্যান মানে হচ্ছে কি বন্য মানুষের মতো দেখতে এরকম একটা মানুষ, সে একটা পুরুষ ঘোড়ার সঙ্গে বাঁধা ছিল, ঠিক আছে, এটা দেখে সৈন্যরা অবাক হয়ে গিয়েছিল শত্রুপক্ষের সৈন্যরা। পরের প্রশ্ন নাম্বার বিতে দেওয়া আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, এটা ঠিক হবে তার পাশে টিক লিখতে হবে, ভুল হলে লিখতে হবে কি এফ, আর ঠিক হলে লিখতে হবে টি,
নাম্বার একে দেওয়া আছে দ্য এনিমি সোলজার্স পুট আপ আ ব্রেভ ফাইট, অর্থাৎ শত্রুপক্ষের যে সৈন্য তারা ব্রেভ মানে কি সাহস, ঠিক আছে, সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিল, তারা যুদ্ধ করেনি, ঠিক আছে, ভয়ে পালিয়ে গিয়েছিল, তার জন্য এটা হবে এফ, ঠিক আছে, যেটা আমরা লিখবো এফ। নাম্বার দুয়ে দেওয়া আছে ভোলানাথ ওয়াজ টাইড টু আ ফিয়ার্স স্ট্যালিয়ন, অর্থাৎ ভোলানাথকে একটা একটা হিংস্র একটা পুরুষ ঘোড়ার সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল, ঠিক আছে, এটা ঠিক তথ্য আমরা এখানে লিখলাম টি, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি দেওয়া আছে, এখানে নাম্বার দেওয়া আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেওয়া আছে দুয়ের এ, এখানে বলা হচ্ছে গিভ দ্য অপোজিট জেন্ডার অফ, অর্থাৎ এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর অপোজিট জেন্ডার লিখতে হবে, অর্থাৎ বিপরীত লিঙ্গ লিখতে হবে, ঠিক আছে। প্রশ্নের মান হাফ নম্বর করে চারটির জন্য দু নম্বর দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে ডগ, ডগ মানে হচ্ছে কুকুর, ঠিক আছে, পুরুষ কুকুরকে সাধারণত ডগ বলা হয়, তো স্ত্রী কুকুরকে কী বলা হয় সেটা লিখতে হবে, সেটা হচ্ছে বিচ হবে, ঠিক আছে, BITCH বিচ, ডগ বিচ। এরপর হচ্ছে ডাক মানে হচ্ছে পাতি হাঁস, সেটা হংস, ঠিক আছে, হাঁসা যেটাকে বলা হয়, আর হংসি কী বলা হয় সেটা হবে ড্রেক, ঠিক আছে, DRAKE ড্রেক। নেক্সট প্রশ্ন নাম্বার বিতে গিভ দ্য প্লুরাল ফর্ম অফ, তো এখানে যেগুলো দেওয়া আছে এগুলোর প্লুরাল নাম্বার লিখতে হবে, বহু বচনের রূপ লিখতে হবে, এগুলো এক বচন দেওয়া আছে, প্রতিটি প্রশ্নের মান এক নম্বর করে। প্রথমে নাম্বার একা দেওয়া আছে গুস, গুস মানে কি হাঁস, ঠিক আছে, হংস, তো গিজ মানে হচ্ছে হংসি হবে, ঠিক আছে, সরি এটা প্লুরাল নাম্বার, গিজ মানে হচ্ছে অনেকগুলি হাঁস, আর গুস মানে হচ্ছে একটি হাঁস বোঝায়, আর গিজ বলতে অনেকগুলি হাঁসকে বোঝাবে, ঠিক আছে। এরপর হচ্ছে অক্স মানে কি ষাঁড়, তো অনেকগুলি অক্স বলতে বোঝাবে অক্সেন, ঠিক আছে, অক্স মানে একটা ষাঁড় বোঝায়, আর অক্সেন হচ্ছে অনেকগুলি ষাঁড়, সেগুলো হচ্ছে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার লিখলাম, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কী দেওয়া আছে, নাম্বার সিতে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স, এখানে এই ব্ল্যাঙ্ক দেওয়া আছে এই ফাঁকা ঘরগুলো সঠিক কালেকটিভ নাউন দিয়ে পূরণ করতে হবে, এখানে যেমন দেওয়া আছে হেল্প বক্সে হার্ড বাঞ্চ প্যাক, ঠিক আছে, কালেকটিভ নাউন মানে একটা গোষ্ঠী বা একটা গ্রুপ এরকম, ঠিক আছে। প্রশ্নের মান এক নম্বর করে, দুটি প্রশ্নের জন্য দু নম্বর দেওয়া আছে। নাম্বার একে কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে এ ড্যাশ অফ কাউস, কাউস মানে কি গরু, অর্থাৎ গরুর দলকে কী বলা হয় এ হার্ড অফ কাউস, ঠিক আছে, এই যে হার্ডটা এখান থেকে নিয়ে এখানে লিখতে হবে, অর্থাৎ এক দল গরু বা এক পাল গরু। এরপর দেখো দু নম্বরে কী দেওয়া আছে, এ দেওয়া আছে এখানে ড্যাশ দেওয়া আছে অফ গ্রেপস, গ্রেপস মানে কি আঙুর, ঠিক আছে, তো কী হবে এ এখানে হবে বাঞ্চ, এ বাঞ্চ অফ গ্রেপস মানে এক গোছা বা এক গুচ্ছ আঙুর, ঠিক আছে, বা এক থকা আঙুর আর কি, ঠিক আছে, এরকম এখানে হবে বাঞ্চ, ঠিক আছে। এরপরে কী দেওয়া আছে সেকশন সি রাইটিং সিল, রাইটিং স্কিলে কী দেওয়া আছে, নাম্বার তিনে রাইট আ শর্ট প্যারাগ্রাফ অন আ বোট জার্নি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস ইন 60 ওয়ার্ডস, ঠিক আছে, ষাটটা শব্দের মধ্যে তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, ঠিক আছে, এবং এখানে যে পয়েন্টসগুলো দেওয়া আছে এই পয়েন্টসগুলোর সাহায্যে লিখতে হবে, ঠিক আছে, এবং এটার মান হচ্ছে 5 নম্বর, ঠিক আছে, 5 নম্বর এখানে দেওয়া হয়েছে কি 5 নম্বর। তো পয়েন্টগুলো কী দেওয়া আছে, মুন লিট নাইট একটা চাঁদনির রাত, ফোর ফ্রেন্ডস, ঠিক আছে, তোমরা চারজন বন্ধু, এরপর হচ্ছে বোট অন আ ওয়াইড রিভার একটা চওড়া নদীতে তোমাদের যে বোট সেটা ছিল, ঠিক আছে, রিপ্লিং অফ দ্য ওয়াটার জলের ঢেউ, রিপ্লিং মানে কি ঢেউ, ডার্ক ফরেস্ট অন ইদার সাইড, ঠিক আছে, দুই সাইডে ঘন বন ছিল, থ্রিল অফ দ্য জার্নি, ঠিক আছে, তোমাদের যে যাত্রা এই যাত্রা থ্রিল মানে রোমাঞ্চকর একটা ব্যাপার, ঠিক আছে, তো এইগুলোকে নিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 60টি শব্দের মধ্যে। তোমরা লিখছি এখানে উত্তরটা, এ বোট জার্নি আমরা এটা হেডিং করলাম, এ বোট জার্নি মানে একটি নৌকো যাত্রা, ঠিক আছে। তারপর লিখছি আমরা ইট ওয়াজ মুন লিট নাইট, এটা ছিল একটি চাঁদনি রাত্রি, আই অ্যান্ড মাই থ্রি ফ্রেন্ডস হোয়াইল রিটার্নিং ফ্রম মাই আঙ্কেলস হাউস, আমি এবং আমার তিনজন বন্ধু আমরা, অর্থাৎ আমরা মোট চারজন, ঠিক আছে, আমাদের আমার কাকার বাড়ি থেকে ফিরছিলাম, উই ওয়ার রিটার্নিং থ্রু বোট, আমরা একটি বোটে করে ফিরছিলাম, ঠিক আছে, দ্য রিপ্লিং অফ দ্য ওয়াটার ওয়াজ রিফ্লেক্টিং ইন দ্য মুন লিট নাইট, অর্থাৎ রিপ্লিং মানে কি জলের ঢেউ, এর যে জলের ঢেউ সেটা চাঁদের রাতের চাঁদের যে, ঠিক আছে, আলো, সেই চাঁদের আলোতে কী হচ্ছিলো রিফ্লেক্ট করছিলো মানে হচ্ছে কি প্রতিফলিত হচ্ছিলো, ঠিক আছে, চাঁদের আলো পড়লে যেমন রিফ্লেক্টিং হয়, ঠিক আছে, প্রতিফলন হয় সেরকম হচ্ছিলো। দ্য ডার্ক ফরেস্ট অফ ইচ সাইড ওয়াজ মিস্টেরিয়াস, দ্য ডার্ক ফরেস্ট মানে ঘন বন, অফ ইচ সাইড মানে নদীর দুধের যে ঘন বন সেটা ছিল মিস্টেরিয়াস মানে কি একটা রহস্যজনক ব্যাপার, ঠিক আছে। দ্য জার্নি অফ আওয়ার্স ওয়াজ রিয়েলি অ্যামেজিং, আমাদের এই যে জার্নি বা এই যাত্রাটা ছিল খুবই একটা অ্যামেজিং মানে কি একটা মজাদার একটা বা আশ্চর্যজনক একটা জার্নি, ঠিক আছে, অ্যান্ড থ্রিল এবং রোমাঞ্চকর একটা জার্নি, ঠিক আছে, বা যাত্রা, উই উড নেভার ফরগেট দিস অ্যামেজিং জার্নি, আমরা এই যে আমাদের একটা অ্যামেজিং জার্নি এই যে, ঠিক আছে, রোমাঞ্চকর একটা যাত্রা, এই যাত্রাটাকে কিন্তু কখনোই ভুলবো না, ঠিক আছে। তো এরকম করে আমরা লিখলাম এ বোট জার্নি এরকম, ঠিক আছে, এর উপরে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল, তো আমরা এখানে এটা লিখলাম, ঠিক আছে, এবং এটার বাংলা অনুবাদটা আমরা এখানে দিয়ে রেখেছি, তোমরা চাইলে ভিডিওটিকে পজ করে একবার দেখে নিতে পারবে, ঠিক আছে, দেখে নিতে পারো।
তো এগুলি ছিল তোমাদের ক্লাস সিক্সের ফার্স্ট ইউনিট টেস্টের ইংরেজি সাবজেক্টে তোমাদের এখানে আমরা সিলেবাস এবং একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নপত্রের যে প্রশ্ন উত্তরগুলো আমরা এখানে আলোচনা করলাম সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি দেখে লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। এবং যদি পিডিএফগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে তোমরা ইনস্টল করবে, সেখানে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।